আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, পবিত্র রমজানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের মাস রমজানুল করিম, রমজানুল মুবারক। প্রিয় ভাই বন্ধুগণ, রমজানুল করিমকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে হলে আগে থেকে তার জন্য যথাযোগ্য প্রস্তুতি থাকা দরকার। যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানে কাজটার অর্ধেকপূর্ণতা। যে কোনো গুরুত্বপূর্ণ বা বড় কাজ আগে থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ যদি ভালোভাবে করা হয়, তাহলে সেই কাজটি অর্ধেক পরিপূর্ণতায় পৌঁছে যায়, প্রস্তুতিটা যদি ভালো থাকে। আর যদি প্রস্তুতি যেন তেন থাকে, তাহলে কোনো গুরুত্বপূর্ণ কাজই পূর্ণতা পর্যন্ত পৌঁছতে পারে না। প্রিয় বন্ধুগণ, রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এত বিশাল অফারের ভান্ডার নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। সেই রমাদানুল করিমকে সর্বোত্তম ব্যবহার করতে হলে, রমজানুল করিমকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুআল্লা ইবনে ফজল বিখ্যাত একজন তাবি, তিনি বলেন, সালাফে সালেহীন পূর্বসূরী তারা রমজানের ৬ মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন রমজান তারা রমজান পর্যন্ত হায়াত পান, আর রমজান শেষে বাকি ৬ মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানে যা আমল করেছি সেটা যেন কবুল আল্লাহর পক্ষ থেকে হয়। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য রমজানের প্রস্তুতির জন্য ১১টি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, ১১টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই ১১টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার ভিতরে প্রথম হলো তওবা এবং ইস্তেগফার করা। কি করা ভাই? তওবা এবং ইস্তেগফার করা। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগি আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে, সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, তওবা ইস্তেগফার। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত, মর্যাদা, করণীয়র কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে, মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে জানো, হে আমার প্রবৃত্তি, নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ, সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়, এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ, এই রমজান আমার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করার উপায়, এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়, এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ, কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, আমার সুযোগ এ মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি। এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে, রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে নিজেদের মধ্যে, তাহলে কি হবে রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব, প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য, রমজান মাসে মাগফিরাত লাভের জন্য, অতিরিক্ত সওয়াব আল্লাহ সুবহানাহু কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। মানসিকভাবে কি করতে হবে ভাই? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এরাদা করতে হবে, পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান, জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে, এই রমজানটা আর আমি কি করবো না, হেলায় কাটাবো না। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৭ বা ৮টি রমজান পেয়েছেন, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবিদের জীবনে ২, ৪, ৫, ৬, ৭, ৮টি রমজান পেয়েছেন, তো অল্প কয়েকটা রমজান পেয়েছেন, কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা ৩০-৪০টা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না, এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না। অতএব প্রিয় বন্ধুগণ, রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহর পক্ষ থেকে এই মাসের খায়ের, বরকত, ক্ষমা, মাগফিরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে, পাক্কা ইচ্ছা
এবং প্রতিজ্ঞা করতে হবে যে না, এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক, ব্যবসা হোক আর না হোক, অন্য কোনো দিক থেকে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো, এই রমজানে আমি আমার মালিককে খুশি করে ছাড়বো, এই রমজানে আমি আমার জাহান্নামের খাতায় নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো, এই রমজানে আমি জান্নাতীদের খাতায় নাম লেখাইয়াই ছাড়বো ইনশাআল্লাহ, এজন্য প্রতিজ্ঞা করতে হবে। চার নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ, সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোন রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে, এই শাবান মাসের শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে, রাখতে হবে। একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কি করতে হয়, কাজা করে শেষ করতে হয়, যদি থেকে থাকে সেগুলো পূরণ করতে হবে। নাম্বার পাঁচ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান মাসে, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন, বহু লোককে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন, মুক্ত করে দেন জাহান্নাম থেকে। এই যে আল্লাহ সাধারণ ক্ষমা, এটা পাওয়ার জন্য কোন কোন হাদিসে কয়েকটি শর্ত আছে, তার ভিতরে একটি হলো শিরক থেকে মুক্ত হওয়া। কি থেকে মুক্ত হওয়া? শিরক থেকে মুক্ত হওয়া। আরেকটি হলো হিংসা থেকে মুক্ত হওয়া। রমজান আসছে, আল্লাহ তাআলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ক্ষমা, গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে, আমি আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে, তার জন্য আমাকে দুটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করতে হবে। এক, অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে, দুই, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাআল্লাহ উপযুক্ত হয়ে যাবেন। তাহলে এখন থেকে রমজানের যে পাঁচ নম্বর প্রস্তুতি, সেটা হলো সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শিরক থেকে নিজেকে কি করতে হবে, পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, রমজানের ৬ নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম রোজা সম্পর্কিত মাসালা মাসায়েল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে। ফরজ এর এলেম শিক্ষা করা ফরজ, সুন্নতের এলেম শিক্ষা করা সুন্নত, ওয়াজিব এলেম শিক্ষা করা ওয়াজিব। প্রিয় বন্ধুগণ, অতএব রমজান মাসের রোজা কিসে ভাঙে, কিসে দুর্বল হয়, কিসে সেটার মান কমে যায়, কিসে তার মান বাড়ে, কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নেই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? ঠিক, এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে করতে হবে। ৬ নম্বর। ৭ নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে, ঠিক না? ঠিক, রমজানের পরে আফসুস করি বিগত রমজানগুলোতে আমি কেন নেকামল করতে পারি নাই, কেন আমার তারাবিটা পড়া হয় নাই, কেন আমার কোরআন করিম ভালো করে পড়া হয় নাই একবার, কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই, কেন আমার কোরআনের হালাকে বসা হয় নাই, কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই, কেন আমার অমুক কাজটা করা হয় নাই, কেন মিসকিনদেরকে ইফতার করতে পারি নাই, কেন রোজাদারকে ইফতার করতে পারি নাই, কেন দান দক্ষিণা করতে পারি নাই, কেন ওই আমলটা করতে পারি নাই, কেন তো সে আমলটা করতে পারি নাই, কেন এতেকাফ করতে পারি নাই, কী সমস্যা ছিল, সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই, বন্ধুর কারণে, রুমমেটের কারণে, টাকার লোভের কারণে, কি সমস্যার কারণে, সেটাকে চিহ্নিত করতে হবে, করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ এবার রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, ৮ নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেক আমলগুলো আছে এগুলো শাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে, মহড়া শুরু করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কি দেয়, মহড়া দেয়, রমজান আসছে এজন্য রোজা রাখতে হবে, শাবান মাসে নবী সাল্লাল্লাহু রোজা শিখাইছেন, মহড়া এখান থেকে এখন থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করা যাতে রমজান করতে সুবিধা হয়, এখন থেকে রমজানের আমলগুলোর কি দিতে হবে, মহড়া দিতে হবে, এটা হলো রমজানের ৮ নম্বর প্রস্তুতি। ৯ নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো রমজান মাসের ২৪ ঘন্টার রুটিন করতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানে থাকি আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব, আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব, পুরা দিনের ছক আঁকা, আমি প্রতিদিন এক পারা কোরআন পড়ব, আমি প্রতিদিন ১০ টাকা দান করব, আমি প্রতিদিন এতবার অমুক জিকিরটা করব, আমি অমুক দোয়াটি এতবার পড়ব, এতবার দুরুদ পড়ব, এতবার ইস্তেগফার পড়ব, এতবার আল্লাহর কাছে মাফ চাইব, কোন টাইমে কোন জিনিসটা করব, এটা এখন থেকে কি করা, তালিকা করে নেওয়া। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, রমজানের ১০ নম্বর যে প্রস্তুতি, রমজানের ১০ নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাবানের শেষ তারিখে, যে রমজানের চাঁদ উঠছে কিনা, সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না, মোবাইলের দিকে তাকায়, টেলিভিশন আর রেডিওর খবরের দিকে তাকায় যে চাঁদ উঠার কোনো খবর আসছে কিনা, চাঁদ দেখার সুন্নতটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে, হেলাল কমিটির লোকজন, চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে ঠিক আছে, কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত, এই সুন্নতটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাঁদ দেখার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম,
আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মাঝে আগমন করে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব রমজানের প্রস্তুতি, 10 নম্বর প্রস্তুতি হবে শাবানের শেষ তারিখে, 29 তারিখে, যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো। কথা বুঝে আসছে ভাই? আমরা সবাই করবো তো ইনশাল্লাহ। 11 নম্বর সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এখন থেকে মালিক আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না। আল্লাহ রমজানে কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে। মালিক আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি, আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও, সহজ করে দিও। এই জন্য এখন থেকে আল্লাহর কাছে কি চালাইতে হবে? দোয়া চালাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।